হ্যালো এভরিওয়ান, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আমি গতকাল রাতেও কিন্তু আলোচনা করেছিলাম। তোমাদেরকে বলে দিই, অন দা ওয়ে আছি, তাই লাইটিং এর হয়তো একটু সমস্যা হবে, একটুখানি মানিয়ে নিও। এখন আমরা এই ভিডিওতে নতুন তিনটে বাংলা ছবির ডে টু এর বক্স অফিস কালেকশনটা আমরা একটা প্রেডিকশন করব। প্রেডিকশন ইন দ্য সেন্স, দেখো বুক মাই শোতে যে হারে বুক হতে দেখলাম সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট কিন্তু বলবো। কিন্তু তোমাদেরকে এ সত্ত্বে বলে রাখি, তিনটে ছবিরই কিন্তু আমরা আশা করছি খুব ভালো স্পট বুকিংও হয়েছে। কিন্তু স্পট বুকিং প্রতিটা হলে কত কি হয়েছে সেটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণের জন্য বুক মাই শোয়ের নিরিখেই কিন্তু একটা বক্স অফিস কালেকশনের ধারণা আমরা করতে পারি। তো আজকে আমরা তিনটে বাংলা ছবি নিয়ে একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। এবারে তোমরা, আমি গতকালও বলেছিলাম এই কথাটা যে আমার ধারণার সঙ্গে তোমাদের ধারণা মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে সেক্ষেত্রে তোমাদের কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই ফিডব্যাকটা দেবে। প্রথমে আমরা কথা বলি হামি টু ছবিটা নিয়ে। বন্ধুরা, যে হারে বুক মাই শোতে বুক হতে দেখলাম এবং মোটামুটি অলমোস্ট ফুল ফিলিং ফার্স্ট যেভাবে দেখলাম, তাতে করে মনে হচ্ছে গতকালের তুলনায় আজকে কিন্তু তিনটে সিনেমাই বেটার বক্স অফিস কালেকশন করেছে, এটা নিশ্চিন্তে। তো হামি টু ছবিটা মোটামুটি আমার ধারণা অনুযায়ী আজকে মোটামুটি 9-9.5 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, এটা আমার ধারণা। সেকেন্ড যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে ফেলুদা হত্যাপুরি। এই ছবিটা মোটামুটি ধরে নাও 8-8.5 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, এটাই আমি ধরতে পারছি। এবং আজকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রজাপতি কিন্তু আজকে একটা ট্রিমেন্ডাস পারফর্ম করেছে বক্স অফিস কালেকশন মানে দিক থেকে। যদি আমরা ধরি, আমরা দুপুর একটার নিরিখে একটা বক্স অফিস মানে অ্যাডভান্স বুকিং কিরকম যাচ্ছে সেটা নিরিখে আমার চ্যানেল থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, অ্যান্ড সেখানে তোমাদেরকে বলেছিলাম ডে টু এর অ্যাডভান্স বুকিং এর দিক থেকে এই তিনটে বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিল কিন্তু প্রজাপতি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মন বলছে এই ছবিটা আজকে 12-12.5 লাখ টাকা মতন একটা বক্স অফিস কালেকশন করতে পেরেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা কমপ্লিটলি আমার ধারণা। এবারে হতে পারে এর থেকে হয়তো ধরে নাও লাখখানেক লাখ দেড়েক টাকা এদিক ওদিক হতে পারে, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই বললাম, বাট খুব একটা এদিক ওদিক হবে এমনটা আমার মনে হচ্ছে না, মানে আমার ধারণা যতটুকু বলছে। তো তোমাদের কি মনে হচ্ছে এই ছবিগুলো কিরকম কি বক্স অফিসে পারফর্ম করলো ডে টু তে? তোমাদের কি ধারণা এই প্রত্যেক কটা ছবির মধ্যে কোন ছবিটা এগিয়ে আছে বক্স অফিসে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের কেন মনে হচ্ছে সেই ছবিটা এগিয়ে আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই ছিল এখনকার ভিডিও, এটাই আজকে লাস্ট ভিডিও, বুঝতেই পারছো গাড়ির মধ্যে আছি, সামনের আলোটা ব্যাকলাইট জ্বালিয়েছে বলে একটা রেড শেড পড়ছে, মানে আমি এখন কালার কারেকশনটা হয়ে গেছে একটা রেডি স্টোন মাঝে মধ্যে আর কি। তো এইভাবেই মানিয়ে নিও ভিডিওটা, ব্যাস এটাই বলতে চাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটা কথা বলতে খুবই খারাপ লাগছে যে সার্কাস ছবিটা ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ পারফর্ম করছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা যেমন একদিক থেকে খারাপ লাগছে অন্য একটা দিক থেকে আমাদের কাছে খুব পজিটিভিটি, বিকজ বেশ কিছুদিন পরে বাংলা সিনেমার একটা ঠিকঠাক টক্কর কিন্তু চলছে এবং তিনটে বাংলা ছবিই কিন্তু লোকে দেখতে যাচ্ছে, মানে অবভিয়াসলি একটা ডিফারেন্ট অডিয়েন্স তো আছেই, কিন্তু তিনটে বাংলা ছবির কিন্তু ডে টু এর অ্যাডভান্স বুকিং এ ওকে টক্কর লাগিয়েছে, ও ওকে টক্কর লাগিয়েছে। সো সেখান থেকে দেখতে গেলে আমার এটা খুব মজাদার লাগছে এই বিষয়টা। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে আজকের জন্য গুড নাইট অ্যান্ড বাই বাই।